हाय फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल ज्वेल फैमिली। आमी रूमा मुंबई থেকে বলছি। आज के शनिवार सकाल सकाल তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর এখন আমি দেখো পিছন থেকে হাই বলে দিয়েছে, অভি মুখের আওয়াজ নেই। পায়েল যাবে ক্লাসিস, তো রেডি হচ্ছে। আর আমরা সকাল সকাল একদম চা নাস্তা নিয়ে বসে পড়েছি। চা নাস্তাতে কি আছে দেখো, পরোটা আর কুমড়োর তরকারি দেখিয়ে দিই তোমাদেরকে একবার। পরোটা কুমড়োর তরকারি, এই দেখো পরোটা আর কুমড়োর তরকারি আছে। পায়েল এখানে টিফিনে ভরছে তরকারি আর পরোটা, আর এখানে আমার রয়েছে চা। এই দেখো পায়েল এখন নাস্তা খাবে, ক্লাসিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। গুড মর্নিং। ব্রাশ করে নে, ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছে, বলছি তাড়াতাড়ি আয় নাস্তা খেতে হবে। আর আজকের বাইরের ওয়েদারটা একদম বেকার, এত বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে আছে ঘরে, পুরো লাইট জ্বলছে ঘরে এখন, আর পুরো অন্ধকার হয়ে আছে, প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এত বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে, বৃষ্টি আর কম হচ্ছে না। তো এখন আমি সকাল সকাল এই যে বৃষ্টির ওয়েদারে এক কাপ চা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো পুরো কাজ বাকি, এখনো আমার কাজ ফাজ কিছু হয়নি, কাজ করতে হবে। চা নাস্তাটা খেয়ে নি আগে, এনার্জিটা করে নি, তারপরে আমি কাজ করতে স্টার্ট করব। সব রান্না বাকি, আবার কালকে একাদশী গেছে, আজকে দ্বাদশীতে, এখনো রান্না বান্না একটু করতে হবে, দেখি কি রান্না হয়। তো চলো তাড়াতাড়ি নাস্তাটা আগে করে নি, করে নিয়ে আবার কাজগুলো করতে হবে। দেখো অত বড় ছেলেকে খাইয়ে দিতে হচ্ছে, দেখো তো কি হচ্ছে, একটু মম্মি খাইয়ে দেবে না তো কি করে খাবো আমি, অত বড় ছেলেকে সকালবেলা খাইয়ে দিতে হচ্ছে। এই দেখো গাইস, এটা দিদি আমাকে বার্থডেতে দিয়েছিল, এটা আমি রোজ জল খাই, দুধও খাই কখনো কখনো, এই বোতলটা আমার খুবই পছন্দ হয়েছিল। যখন খেয়ে নিয়ে পড়তে বসবো, তারপরে খেলবো। আর জন্মাষ্টমীর পর থেকে আর কোনো ভিডিও করা, ভিডিও শ্যুট করতে পারিনি, প্রচুর শরীর খারাপ লাগছিল, কদিন কাজ হয়েছে অনেক, আর এত সব বাসন কোসন সব ঠাকুরের বেরিয়েছিল, সব মাজা মুজি করতে, তারপরে ঠাকুরের যে সাজিয়েছিলাম, ডেকোরেশন করেছিলাম, ওইগুলো সব খুলে রাখা, এ করা কাজ প্রচুর ছিল। তারপরে শরীরটাও ঠিক ছিল না, তাই জন্যে দুদিন আর ভিডিও শুট করা হয়নি। আর গাইস, তোমরা আমার চুল একটু দেখেছো, আমি চুলগুলো ছোট করে নিয়েছিলাম, আমার খুবই ব্যথা লাগছিল যখন চুলগুলো কাটছিল, এত দিন ধরে বাড়ানো চুল, এরকম কেটে দিলে ভালো লাগে, অনেক বড় বড় চুল হয়ে গেছিল, তাই জন্যই কেটে নিয়ে এসেছে, বলছে অনেক ছোট করে দিয়েছে। দেখো ঘরে আছে এখন, না তো সবাই যারা যারা জন্মাষ্টমীতে বলেছিলাম সবাই এসেছিল, আমার যা এসেছিল, আমার যা খুব হেল্প করেছে, অনেকটাই হেল্প করেছে। তো পায়েলের পাপাও কাজে যায়নি, ঘরে ছিল, সবাই মিলে খুব এনজয় হয়েছে, এবারে জন্মাষ্টমীটা খুব এনজয় হয়েছে, ভালো লেগেছে। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো, তো তোমরা কেমন লেগেছে ভিডিওটা তোমরা কমেন্ট বক্সে বলবে, কিরম আমার জন্মাষ্টমীর পুজোটা হয়েছে। আর পরের দিনে জন্মাষ্টমীর পরে নন্দোৎসবের দিনে তো আরো মজা হয়েছে, খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা, শাক চচ্চড়ি সব পরের দিনে হয়েছিল। সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, কেন কি মম্মির শরীরটা একটু খারাপ ছিল, কাকিমা এসে একটু হেল্প করে দিয়েছিল, আর রিতা দাদা এসেছিল, তাই জন্য সেদিনকার ভিডিও শুট করা হয়নি, কেন ওই দিনকে অনেক রাত্রি পর্যন্ত সব হয়েছে, আর লেটও হয়ে গেছিল, তাড়াতাড়ি করে সব খিচুড়ি এসব বানানো হয়েছে, তো সেদিন আর ভিডিও শুট করা হয়নি। আর আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, তাকে তোমাদের আরো মজা আসতে থাকে আমাদেরকে দেখে। হ্যাঁ, অনেকদিন তোমাদের সাথে দুদিন হয়ে গেল কথা হয়নি, আড্ডা দেওয়া হয়নি, তো দেশে
সবাই ফোন করেছে, এ করেছিল, দেশেও সব পুজো করেছে, সব ভালো হয়েছে বললো। আমাদের এখানেও খুব এনজয় হয়েছে। জন্মাষ্টমী একটা এমনই জিনিস যে পুজো খুবই ভালো লাগে, ঘরের মধ্যে হয়, বেশ সবাই আসে, খুব ভালো লাগে। তো আমার এখানে যে ছেলে করেছি তারাও এসেছিল, তার অষ্টম, যে ছেলের যে বাবা তার অষ্টম গর্ভে জন্ম, তাই জন্য তাকেও আমি একটু সেবা দিতে পারি প্রত্যেক বছর, খুব ভালো লাগে। মানে পুরোটাই পুরো কমপ্লিট হয়ে যায় পুজো, খুবই ভালো লাগে। দেখো বিছানা গুছানোর জন্য আমি বেডরুমে চলে এসেছি, বিছানা গুছুচ্ছি এখন। আমার কমপ্লিট। দেখো রূপম এখন পড়ছে, ল্যাপটপে লেখা দিয়েছে, লিখছে বসে বসে, খালি ওকে খেলতেই দেখো, আজকে দেখো পড়ছে, তাই জন্য তোমাদেরকে একটু দেখালাম। আর বাইরেটা দেখো কত বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা কম হয়েছে, হচ্ছে টিপ টিপ করে। দেখো আর সেদিনকে তোমাদেরকে বলছিলাম না, তুলসী গাছটা দেখো কত সুন্দর এখানে বসেছে, ভালো লাগছে। নিচে একটা লাদি ছিল, পেতে দিয়েছি। আর এই দেখো তুলসী গাছটা এখানে বসিয়ে দিয়েছে, কত সুন্দর হয়েছে। কালকে পুজো হয়েছে, এখনো পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করবো, মানে পুজো করতে বাকি কালকের। এগুলো দেখো আমি সয়াবিনের এখন কারি বানাবো, সয়াবিন কারি। তো দেখো সয়াবিন উবালে নিয়েছি, এটা একটু ভেজে নেব, তেল গরম হয়ে গেছে আমার, ভেজে নেব সয়াবিনটাকে ভালো করে, একটু সেদ্ধ করে নিয়ে চেপে জলটা নিগড়ে নেবে। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেবো, টমেটো পেস্ট করে রেখেছি দুটো, পেস্টটা দিয়ে দেবো। আর এই যে দুধ গরম করে রেখেছি, এটা কিন্তু দুধ দিয়েই করতে হবে, দুধটা আমি গরম করে রেখেছি অল্প। আর এর মধ্যে দেখো সোহানা যে পনির টিক্কা মশলা, এটা আমি মিক্স করব। পুরো রেডিমেড কিছু দিতে লাগবে না, আর যতটা তোমার এটা পনির দিয়ে বানায়, আমি সোয়াবিন দিয়ে বানাচ্ছি, তো আমার যতটা সোয়াবিন ততটা হিসাবে আমি এটা দেব। আর তোমরা চাইলে তোমাদের যতটা পনির বা সোয়াবিন থাকবে ততটা হিসাবে বানাবে দেবে। দেখো টমেটোটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, যে মশলাটা দুধ দিয়ে গুলে রেখেছিলাম, এই দেখো দুধ দিয়ে যে গুলে রেখেছি এটা দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে ফুটে যাবে, এটা আমি আর একটু জল দেবো গ্রেভির জন্য, এটাই টমেটোমের এটা ছিল,
আমি এতে জলটা দেব। দেখো জলটা দিয়ে দিলাম, এবার এটাকে একটু ভালো করে তুলবে। এবার আমি একটু নুন দেব, নুন দিতে লাগবে। এবার গ্রেভিটা আমার ফুটবে তাহলেই হয়ে যাবে, আমি ওটা সোয়াবিন গুলো ঢেলে দেবো। দেখো গ্রেভিটা আমার ফুটে গেছে, এবার আমি সোয়াবিন ভাজা সোয়াবিন গুলো এতে দিয়ে দেবো। ওয়াও কত সুন্দর লাগছে গাইস, আমরা এটা পনির দিয়ে বানিয়েছিলাম, একবার সোয়াবিন দিয়েও খেয়ে দেখি, খুবই টেস্টি লাগবে। তুমি শিমলা মির্চি দিয়েছো? আচ্ছা, এবার আমি ওপর থেকে ধনে পাতা গুলো ছড়িয়ে দেবো। ওয়াও দেখো ধনে পাতা গুলো দিয়ে দিলাম। এবার গ্রেভিটা একটুখানি জাস্ট ফুটবে, আমি নামিয়ে নেবো, খালি হয়ে যাবে আমার সোয়াবিন টিক্কা। চলো এটা হয়ে গেলে তোমাদের সাথে কথা বলবো। আর দেখো গাইস আমাদের এইটা অলমোস্ট রেডি, কিন্তু এটাকে পুরোভাবে রেডি করার জন্য একটু চাই বাটার। তো মাম্মি দিচ্ছে হচ্ছে এখন বাটার। এই দেখো রান্নাটা হয়ে যাওয়ার পর লাস্টে বন্ধ করে দেবে গ্যাসটা, আর একটুখানি বাটার দিয়ে দেবে। বাটার দিলে টেস্টটা আরো একটু সুন্দর হবে। আর দেখো মাম্মি এখন বাটারটা গুলে দিচ্ছে। দেখো বাটারটা দেওয়ার পর এটা, দেখো বাটারটা আমার পুরো মিক্স হয়ে গেছে, কত ডিলিশিয়াস লাগছে। এবার আমি ঢেলে নেব। সো সার্ভিং এর পালা চলছে, সার্ভ হয়ে গেছে। চলো এবার ও ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বল। এই দেখো আজকে রান্না হয়েছে, সোয়াবিন টিক্কা আর রাইতা বানিয়েছি, আর পটল ভাজা আর আলু ভাজা আর ভাত। আজকে দুপুরে এটাই মেনু হয়েছে। উপমার আমিই খাবো, আর পায়েল ক্লাস চলে গেছে নেই, আজকে স্যাটারডে, পেঁয়াজ রসুনের কিছু হবে না, তাই জন্য ভাবলাম সিম্পলের ওপর দিয়ে এটাই বানাই। তো দুটো বেজে গেছে, এবার খানা খেতে হবে। আর চলো আর পনির টিক্কা রেসিপিটা তোমাদেরকে দেখালো। সোয়াবিন টিক্কা পনির দিয়েই বানাই মশলাটা, তো আমি সোয়াবিন দিয়ে ট্রাই করেছি, খুবই সুন্দর খেতে হয়েছে। তোমরাও চাইলে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। তো চলো খাবারটা এখন বেড়ে খেয়ে নিই। দেখো ফ্রেন্ডস আমি এখন সৎসঙ্গে যাচ্ছি, সৎসঙ্গের জন্য পুরো রেডি, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে বসেছিলাম। তারপরে আর চারটে, সাড়ে চারটে থেকে সৎসঙ্গ আছে, চারটের সময় বেরোবো আমি, বেরিয়েছি। তো রেডি হয়ে গেছি, দেখো পুরো তৈয়ার। চলো তোমাদেরকে যতটুকু পারবো শেয়ার করব। তাহলে চলো নিচে যাই, নাহলে বৃষ্টি এসে যাবে। চলো সৎসঙ্গ থেকে আমি এখন চলে এসেছি, এই সবে এসে ফ্রেশ হয়ে বসেছি।
তখন 4টার সময় গেছিলাম, এখন 7:30 পৌনে 8টা বাজে, এইসবে এলাম। ওখানে ভজন তো খুব সুন্দর হলো, তারপরে প্রসাদ খেলাম, খিচুড়ি প্রসাদ করেছিল, সব খেলাম, খুবই ভালো হয়েছে, এত সুন্দর ভজন হয়েছে। তো বৃষ্টি তো প্রচুর পড়ছিল, যখন গেলাম একটুকু বৃষ্টি হয়নি, আবার যখন ওখানে সৎসঙ্গ চালু ছিল প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছিল, আবার এখন যখন এলাম তখন আবার বৃষ্টি কম আছে, অল্প অল্প পড়ছিল, ছাতা নিয়ে চলে গেছিলাম। তো খুবই টাইমটা ভালো কাটলো, এনজয় হলো। ঘরে এসে গেছি, এখন এসে এবার রান্না বান্না করবো, বাকি একটুখানি বসে আগে রেস্ট করি, রেস্ট করে তারপরে রান্না করবো, রুটি তরকারি করার আছে। এই দেখো আমাদের কাজ থেকে আসার সময় মুগ ডাল নিয়ে এসছে, দেখো মুগ ডাল, আর এখানে চানাচুর, বালাজি চানাচুর, চানাচুরের একটা ঝুড়ি ভাজার প্যাকেট এনেছে, আর এখানে হচ্ছে ওই এর ব্রেড বাঙালি দোকান থেকে, আর মুড়ি, দেখো মুড়ি এনেছে। বেটের কথা আমরা সানডেতে খাই, সেই বেটি আবার এনেছে, হ্যাঁ দেখো এত ভালো লেগেছে পাইলে, ওর পাপাকে প্রত্যেক স্যাটারডেতে আনতে বলে, খাওয়া হয়। আর এখনো আমার ঘুগনির কড়াই সিটি মারতে দিয়েছি, হচ্ছে, আর রুটি তৈরি করা হয়ে গেছে, দেখো রুটি হয়ে গেছে, দেখো খাবার নিয়ে চলে এসছি, ঘুগনি আর রুটি এখানে নিয়ে চলে এসছে, এখানে শুয়ে আছে, খাবার খাবে, খাবার বাড়তে বলছে, নাস্তা খেয়ে শুয়ে আছে। আর এখানে হচ্ছে পায়েল আর রূপম পড়ছে, এই দেখো পড়ছে, খানা খেতে ডাকছি, চলো খানা খাবি আর সব, চলো খাবারটা বেড়ে নি, খাবার দিই সবাইকে খেতে, সবাই খিদে পেয়ে গেছে, হাই বলো, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা সবাই বেডরুমে চলে এসেছি, এখন 10:30 বেজে গেছে। চলো আজকের মতো বকবক আমার এখানেই শেষ করলাম, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমার ভিডিওতে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে, আর আবার একটা কালকে সানডে ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তো আজকের মতো টাটা বাই। এখন আমরা একটা গেম খেলছি, সেটা হচ্ছে আমি পাপার ফোনটা লুকে রেখে দিয়েছি, আজকে সবাই পুরো পরিবার মিলে বাই, গুড নাইট সুইট ড্রিমস, বাই, গুড নাইট, গুড নাইট, এরকম।